নমস্কার বন্ধুরা, বং ফুড ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রান্নাটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, সেটা হলো কাশ্মীরি পান্ডি স্টাইলে চিকেন রোগান জোশ। এই রোগান জোশ রান্না করার আগে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। রোগান জোশ একটি ফার্সি বংশগত সুগন্ধযুক্ত মাটন ডিশ। রোগান কথার অর্থ হলো তেল আর জোশ কথার অর্থ হলো তাপ। এই রোগান জোশ রান্নাটি মূলত মাটন বা ল্যাম দিয়ে হয়ে থাকে। আর এই রোগান জোশ দুটো পদ্ধতিতে হয়ে থাকে, এক হলো কাশ্মীরি পন্ডিত স্টাইলে আর একটা হলো কাশ্মীরি মুসলিম স্টাইলে। আমি এখানে আপনাদেরকে কাশ্মীরি পন্ডিত স্টাইলে দেখাচ্ছি, আর আমি এখানে ল্যাম বা মাটন ইউজ করিনি, করেছি চিকেন। আসুন তাহলে দেখা যাক আমি চিকেন দিয়ে রোগান জোশ কীভাবে বানিয়েছি। এখানে আমি নিয়েছি চিকেন, কাশ্মীরি বেদগি শুকনো লঙ্কা, ঝাল লাল লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ঘি, সর্ষের তেল, টক দই, নুন, মৌরি, রতন জোত, গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ, জায়ফল, ছোট এলাচ, জৈত্রী, দারচিনি, তেজপাতা, হিং আর আদার গুঁড়ো। ব্যাস, এগুলো দিয়ে তৈরি হয়ে যাবে কাশ্মীরি স্টাইলে চিকেন রোগান জোশ। রান্নাটি করার আগে আমি এখানে একটা বাটির মধ্যে 6টা কাশ্মীরি বেদকি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গরম জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এরপরে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, যেটাকে আমি 1 মিনিটের জন্য মিডিয়াম হিটে ড্রাই রোস্ট করে নেব। এভাবে করে যে কোনো মশলা ড্রাই রোস্ট করে নিলে মশলার মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা চলে যায় এবং এটা পেস্ট করতে খুব সুবিধা হয়। এবার এটাকে আমি একটা হামাদিস্তার মধ্যে নিয়ে নিলাম, দিয়ে এটার একটা গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও গুঁড়ো করতে পারেন, তবে এভাবে করে গুঁড়ো করে দিলে মশলার টেস্ট আরও বেশি ভালো হয়। দেখুন, আমার মৌরি গুঁড়োটা হয়ে গেছে, আমি খুব বেশি মিহি করে গুঁড়ো করিনি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, দিয়ে দিলাম ওই গুঁড়ো করে রাখা মৌরির 1/2 চামচ, দিলাম শুকনো আদার গুঁড়ো 1/4 টিস্পুন, দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, দিলাম 1 চিমটি হিং। এবার এগুলো সব দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মশলাটা খুব ভালো করে মিশে গেছে। এবারে আমি এখানে নিয়েছি চিকেন 500 গ্রাম, কারি কাট করে নিয়েছি। এবার রান্নাটি আমি শুরু করে দেবো। তার জন্য একটা কড়াইতে আমি নিয়েছি 1/4 চামচ সর্ষের তেল। কাশ্মীরি পণ্ডিতেরা যে রোগান জোশ বানায় তাতে কিন্তু তারা সর্ষের তেলেরই ব্যবহার করে, কোনো ঘি বা রিফাইন্ড অয়েলের ব্যবহার তারা কিন্তু করেন না। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, 1টা বড় তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, 1 ইঞ্চি দারচিনির টুকরো দিলাম, দিলাম 1টু জৈত্রীর টুকরো, 1টা বড় এলাচ, দিলাম 1টুখানি জায়ফল, আর দিয়ে দিলাম 5 থেকে 6টা গোলমরিচ, আর দিলাম 3টে লবঙ্গ। এবার এগুলোকে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য মিডিয়াম হিটে জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নেবো, যতক্ষণের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসছে। যখন এই গোটা গরম মশলাগুলো ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো। চিকেনের পিসগুলোকে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে হাই হিটে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেবো, যতক্ষণ না চিকেনটা একটু লালচে করে ভাজা হয়ে যাচ্ছে। এবারে চিকেনটা যতক্ষণে আমার ভাজা হচ্ছে ততক্ষণে আমি ওই কাশ্মীরি লঙ্কাটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু জল। এবারে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, লঙ্কাটা বাটার পরে কত লাল হয়ে গেছে।
চিকেনটাকে কিন্তু হাই হিটে অবশ্যই ভাজবেন, তাতে করে চিকেনটা খুব জুসি হবে। এবার চিকেনটা যখন আমার লালচে করে ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে বেটে রাখা কাশ্মীরি বেদকি মির্চের পেস্টটা দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসে। এবার লঙ্কাটাকে কষানোর পর যখন লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে এবং তেল বেরিয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেব আর ওই দইয়ের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই বাটিটার মধ্যেই আমি একটু জল দিয়ে এই জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটা টিপে দেবেন, তাতে করে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে। এভাবে মশলাটাকে 2 মিনিটের জন্য নাড়িয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার নুনটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে নুনটা পুরো চিকেনের গায়ে ভালোভাবে মিশে যায়। আপনাদের কাছে যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থেকে থাকে কিংবা কোনো সাজেশন থেকে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা আমাকে ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রামে আর ফেসবুক পেজে। এবারে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে চিকেনটাকে রেখে দেবো, তাতে করে মশলাটা খুব ভালো করে চিকেনের ভিতরে ঢুকে যাবে। 4 থেকে 5 মিনিটের পর ঢাকনা খুলে আমি মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে খুব ভালো করে তেল বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। আমি এখানে 1 কাপ জল দিয়েছি, কারণ আমি চিকেনটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, আপনারা চাইলে একটু বেশি জলও দিতে পারেন। এবারে আমি জলটা খুব ভালো করে যখন মিশে যাবে তখন আমি আবার ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম হিটে রেখে দেবো, যতক্ষণ না চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। কাশ্মীরি স্টাইলে রোগনজোশ রান্না কিন্তু একদম স্লো কুক হয়ে থাকে, সেই জন্য আমি রান্নাটা একদম মিডিয়াম হিটেই করেছি। দেখুন চিকেনটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার রোগান জোশে যে আসল কালারটা আসে, সেটা যেটা থেকে আসে সেটা আমি বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1/4 চামচের 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম রতন জোত। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আমি 1 থেকে 2 মিনিটের জন্য এই রতন জোতটাকে নাড়িয়ে নেব, তাতে করে রতন জোতের কালারটা এর মধ্যে বেরিয়ে আসবে। আমি এবার এই রতন জোতটা ফেলে দিয়ে শুধু ঘিটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবারে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই রতন জোতটা হলো একটা গাছের ছাল, যেটা দেয়া হয় বলেই এই রোগান জোশের কালার এত সুন্দর লাল হয়। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল কাশ্মীরি পন্ডিত স্টাইলের চিকেন রোগান জোশ। আমি কাশ্মীরি মুসলিম স্টাইলেও মাটন রোগান জোশ বানিয়ে দেখিয়েছি, সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। আর এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমার কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন আর পাশে থাকবেন।